আলোচ্য বিষয় দুহাজার সালের ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে পনেরো এবং এর জন্য তোমার সময় হবে তিরিশ মিনিট তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা করে ক্লাস করানো হয়ে গেছে এইখানে তোমরা সব সাবজেক্ট একসঙ্গে পেতে চলেছ তোমাদের যে এই পরীক্ষা সেটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তোমরা এই ভিডিওতে কোন কোন সাবজেক্ট পাচ্ছ একবার দেখে নাও বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল বিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা এই কটা সাবজেক্ট তোমরা পেতে চলেছো তো তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভিডিও শুরুর বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে পনেরো এবং এর জন্য তোমার সময় পাবে তিরিশ মিনিট তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কথা থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই ভিডিও শুরু করার আগে তোমাদের সিলেবাসে কী রয়েছে এবং সেখান থেকে কত নম্বর প্রশ্ন আসতে চলেছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব তাহলে দেখে নাও তোমাদের সিলেবাস তো দেখে নাও তোমাদের প্রথম পর্বে যেটা আছে সাহিত্যমেলা থেকে আছে ভর দুপুরে শঙ্কর সেনাপতি পাইন দাঁড়িয়ে মন ভালো করা পশু পাখির ভাষা ঘাস ফরিং পোকার বাসাবাড়ি এটা আছে সাহিত্য সাহিত্যমেলা থেকে এবার হজম বড়ল এখান থেকে আছে এক থেকে চোদ্দ পাতার মধ্যে এটা থাকবে আর ভাষা ভাষাচর্চার মধ্যে থাকবে বিসর্গসন্ধি ও শব্দের গঠন এটা গেল সিলেবাস এবার তোমাদের কীটাই কি কী টাইপের প্রশ্ন আসবে তোমরা দেখে নাও তোমাদের গদ্য থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসবে একটা এক নম্বর প্রশ্ন আসবে একটা দুই নম্বর প্রশ্ন আসবে মোট আসবে চার নম্বর তোমাদের কবিতা থেকে একটা এমসিকিউ থাকবে একটা এক নম্বর প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে একটা দুই নম্বর নম্বর মোট ব্যাকরণ থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকবে তিনটে এক নম্বর প্রশ্ন থাকবে মোট থাকবে হচ্ছে পাঁচ নম্বর এবং সহায়ক পাঠ থেকে তোমাদের দুটো এক নম্বর প্রশ্ন আসবে মোট থাকছে দুই নম্বর তাহলে দেখো তোমাদের পূর্ণমান কিন্তু মোট হয়ে গেল পনেরো নম্বর এবার দেখো চলে আসছি তোমাদের সাজেশন প্রশ্নপত্র সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি করতে বলেছে ভর দুপুরে কবিতায় কবি প্রথমেই যে গাছটির কথা বলেছেন সেটি হল বট গাছ নাকি তাল গাছ নাকি দেবদারু গাছ নাকি অসত্য গাছ উত্তর হবে ঘ অসত্য গাছ তারপরে মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাস নড়ে কোনটা হবে পাতারা এখানে হবে সঠিক উত্তর হচ্ছে পাতারা এবার দেখো পরেরটা কি আছে দুয়ের দায়ের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে এখানে এক এটা কবিতা থেকে দেওয়া হচ্ছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে উত্তর লিখবে পাম গাছ মরু তটে অর্থাৎ মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে এবার দেখো দুই দশমিক দুয়ে কী আছে ওর কেন ওর রং, খর ও শান্ত পংক্তিটিতে কার কথা বলা হয়েছে খরো ও শান্ত শব্দের অর্থ কী তোমরা উত্তর লিখবে পঙ্ক্তিটিতে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে খরো শব্দের অর্থ হলো তীব্র আর শান্ত শব্দের অর্থ হলো ধীর বা অচল এবার চলে আসছি তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রতিটি প্রশ্নের মান আছে দুই এটিও কিন্তু তোমাদের পদ্য থেকে দেওয়া হয়েছে পাইন গাছ কি স্বপ্ন দেখে উত্তর লিখবে পাইন গাছ বরফ ঢাকা শীতের দেশে জন্মায় গরমের তীব্র দহন জ্বালা তার নেই তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে মরুর বুকে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হচ্ছে সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে এবার চলে আসছে তিন দশমিক দুই গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও তোমরা উত্তর লিখবে গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কবিকে ভীষণভাবে কল্পনা প্রবণ করে তুলেছে মাছরাঙা পাখির রঙ ও তার বৈচিত্র্য কবির বিষণ্ন মনকে ভালো করে দেয় তার দেহের নীল রূপের কম বিস্তার কবির মনকে উদ্দীপ্ত করে কবির মনে হয় এই রং তীব্র এবং শান্ত তিনি মাছরাঙা পাখির রঙে লাল হলুদ সবুজ বনের রূপ খুঁজে পান আসলে প্রকৃতির রূপ যেভাবে মানুষের মনকে উচ্ছ্বসিত করে তেমনি মাছরাঙার রং সৌন্দর্য কবির মনকে ভালো করে দেয় এভাবে গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখি কবি কল্পনাকে প্রভাবিত করে তাকে আনন্দ মুখর করে তুলেছে এবার চলে আসছে দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক চার দশমিক এক কি লেখা আছে পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ উত্তর হবে সাবধান এখানে অপশন ছিল পেছনে যাও সাবধান বসো কাঁথাও সেখান থেকে সঠিক উত্তর হবে সাবধান তারপর দেখো চার দশমিক দুই পাখিরা কোন রং দেখতে পায় না লাল নাকি হলুদ নাকি বেগুনি নাকি নীল উত্তর হবে বেগুনি গ বেগুনি এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু এক করে পাঁচ দশমিক এক কি আছে কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায় উত্তর লিখবে কুমড়ে পোকা নরম কাদা মাটি দিয়ে বাসা বানায় পাঁচ দশমিক দুই দেখো সে ভাষা তো তারা বলতে পারে না কারা কোন ভাষায় কথা বলতে অক্ষম উত্তর লিখবে পশু মানুষের ভাষা বুঝতে সক্ষম হলেও তারা মানুষের ভাষায় কথা বলতে অক্ষম তারপর দেখো ছয়ের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে আছে দুই করে প্রথম প্রশ্ন মাকড়সা দেখলে কুমড়ে পোকা কি করে এই প্রশ্নের উত্তর লিখবে মাকড়সাকে একবার চোখে দেখলে কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে ফুটিয়ে তার শরীরে বিষ ঢেলে দিয়ে মাকড়সাকে অসার করে দেয় কোনো কোনো মাকড়সাকে পাঁচ সাতবার পর্যন্ত শরীরে হুল ফুটিয়ে থাকে এ দেখো এটা এখানে হবে একটু লাইনটা এলোমেলো হয়ে গেছে এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও তারপরে চলে আস ছয় দশমিক দুই স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে তার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কী জেনেছে উত্তর লিখবে শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে বাড়ির ঘর খয়েরি রঙের স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না আর এই ব্যাপারটি যেন ঘোলপুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে জলে ভর দিয়ে আলতো হবে ওঠা জলের নিচে পোতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না এবার দেখো সাতের দাগের প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো তোমাদের হজবরল হজবরতা থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন সাত দশমিক এক সাত দুগুণে কত হয় উদ্ধৃত কথাটি কে বলেছিল উত্তর হবে দ্বার কাক সাত দশমিক দুই গাছ থেকে যে বুড়ো নেমেছিল তার চেহারা কেমন ছিল উত্তর লিখবে বুড়ো ছিল লম্বায় দেড় হাত পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি আর মাথা ভরা টাক সাত দশমিক তিন এ তো হামেশাই হচ্ছে হামেশায় কি হচ্ছে উত্তর লিখবে একটি ডিম থেকে দিব্যি একটা প্যাঁক হাঁস হামেশাই হচ্ছে সাত দশমিক চার রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল উত্তর লিখবে সুকুমার রায় রচিত হজবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বিড়াল হয়ে গিয়েছিল এবার দেখো এবার ব্যাকরণে চলে যাচ্ছে নিচের বাকগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো এখানে দুটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় এখানে যে অনুসর্গ এটা কি আছে এখানে অনুসর্গ হচ্ছে দেখো জন্য তারপরে যে বাক্যটা আছে সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনিয়ে নেয় এখানে যেটা অনুসর্গ সেটা হচ্ছে থেকে এবার দেখো প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে এক বিসর্গ সন্ধি কাকে বলে তোমার উত্তর লিখবে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে এবার চলে আসছি নয় দশমিক দুই সন্ধি বিচ্ছেদ করো ততোধিক যশভিলাস তো এটা তো বিসর্গ সন্ধির মধ্যেই পড়ছে দেখো তত যোগ অধিক ততধিকাশ যশ নয় দশমিক তিন ধ্বনি কত প্রকার ও কি উত্তর লিখবে ধ্বনি দুই প্রকার যথা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি তাহলে এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের বাংলার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে পনেরো এবং এর জন্য তোমার সময় হবে তিরিশ মিনিট তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ইতিহাস ভূগোল এবং বিজ্ঞানের করানো হয়ে গেছে তোমরা যা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিও তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরগুলি ঠিক কেমন হতে পারে তো তোমাদের প্রথমে যেটা সিন এখানে দেওয়া হয়েছে সেটা দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো এটা লেশন ওয়ান ইট অল বিজ্ঞান জিপ জিপ থেকে দেওয়া হয়েছে তোমাদের অন্য সিন থেকেও দেওয়া হতে পারে তো এইখান থেকে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবার তোমরা দেখে নাও যদিও তোমরা এটা পড়েছ আমি তাও একবার এর বাংলা মানেটা বলে দিচ্ছি এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রং একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল হি হ্যাড ওয়ানডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট সে গ্রামের কাছে ঘুরে বেড়াতো কিছু খাবারের খোঁজে অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান মানে সেই গ্রামের উপকণ্ঠে এক অসুস্থ বৃদ্ধা মহিলা থাকতেন তারপরে দেখো দ্য টাইগার হারেল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যান হার্ট মানে বাঘটি মহিলার কুড়েঘরের প্রাচীরের কাছে আশ্রয়ে আটকে ছিল দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট বৃদ্ধ মহিলাটি খুব অসুস্থ বোধ করছিলেন দ্য ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ ছাদ দিয়ে বৃষ্টির জল গলে পড়ছিল দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ সি মার্টার্ড অ্যাংগ্রিলি এই ড্রিপ ড্রিপ থেকে রেহাই পাওয়া যায় না তিনি ক্রোধে বিড়বিড় করছিলেন পুসিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ই ড্রাই শুকনো রাখার জন্য ঘরের চারপাশে তার বিছানাটি ছাড়াটালি করতে হতে তারপরে দেখো সি সোভ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক অ্যাগেন্স্ট এ ওয়াল তিনি বিছানা এবং একটি দেওয়ালের বিরুদ্ধে একটি ট্রিনের ট্রাঙ্ক সরিয়ে দিলেন দ্য ওয়াল সুক দেওয়ালটি কাঁপল দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি সি সাউটেড এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যু হবে তিনি চিৎকার করে উঠলেন দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল দ্য ওয়াল সেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড প্রাচীরের বিপরীতে বাঘটি প্রাচীরের কম্পন অনুভব করেছিল এবং ভয় পেয়েছিল দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট ড্রিপ ড্রিপ অবশ্যই একটি খুব ভয়ঙ্কর প্রাণী হবে সে ভেবেছিল মিন হোয়াইল মিন হাইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ন এদিকে ভোলেনাথ কুমোর রাতে বাইরে বেরিয়েছিল ঝড়ের মধ্যে তার গাথাটি সন্ধান করছিল সডেনলি হি স অ্যান অ্যানিমেল হার্ডেল্ড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট হঠাৎ সে দেখতে পেলো যে অন্ধকারে একটি প্রাণী মহিলার কুড়ে দেওয়ালের বিপরীতে গুটিসুটি হয়ে বসে আছে এবার দেখো এই যে তোমাদের সিন প্যাসেজটা দেখলে এইখান থেকে তোমাদের কী টাইপের প্রশ্ন আসতে পারে দেখে নাও টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ তো প্রথম যে প্রশ্নটা সেটা দেখো দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ তো এটার উত্তর হবে অ্যান্ড ওল্ড ওম্যান তারপর দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ কি সফট স্পোকেন নাকি ইল টেম্পার্ড নাকি সাই উত্তর হবে ইল টেম্পার্ড তারপরে দেখো সি দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ এটা কি এ ক্রিয়েচার এবার দেখো রি আরেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুড দ্য নাম্বার্স ইন দ্য গিভেন্ট বক্স এখানে হাফ করে আছে ছটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর পাবে তো দেখো এখানে যে বাক্যগুলো আছে একবার দেখে নাও সি পুস্ট আর বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ড্রাই দ্য টাইগার টু সেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন্স হার্ট ভোনেনাথ ওয়াজ লুকিং ফর ইস্ট ডাঙ্কি এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রং ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডল এগেন্স দ্য ওয়ার্ল অফ দ্য ওমেন্স হার্ট দ্য ওল্ড ওমেন ওয়াজ ইল দ্যাট নাইট তো প্রথম যেটা হবে প্রথম হচ্ছে এটা চার নম্বরটা হচ্ছে প্রথম দুই কোনটা হবে ছয় নম্বরটা হচ্ছে দুই তারপরে দেখো সিপুড হার পেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই এটা হচ্ছে তিন চার নম্বর কোনটা হবে দ্য টাইগার টুক সেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন হার্ট চার নম্বর ভোলেননাথ ওয়াজ লুকিং ফর ইস ডাংকি এটা হবে পাঁচ নম্বর এবার শেষে দেখো ছ নম্বর যেটা থেকে যাচ্ছে ভোলেনাথ স্যান্ড অ্যানিমেল হার্টেল ডেগেন্স দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট পরপর এটা কিন্তু সাজানো হলো এবার দেখো পরের যে সেকশান সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশানে তোমাদের দুটো প্রশ্ন দুটো প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান আছে হাফ বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারাস মানে কি এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স তারপর দেখো রেস্কিউ রেস্কিউ মনে হচ্ছে সেভ এটা কিন্তু তোমাদের মিনিং না দিয়ে এখানে বলতে পারে সিনোনিমস লিখতে সিনোনিমসও লিখা থাকতে পারে বা একটা তোমাদের বিপরীত শব্দ দিয়ে দিলো সেটাও হতে পারে এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে দুটো করতে হয় প্রতিটি প্রশ্নের মানে আছে এক ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ সেভেন ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড সপ্তম আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে তাজমহল সেটাই বলেছে দা তাজমহল দ্য ওয়ার্ল্ড দুই নম্বর গিভ গিভ মি মি ড্যাশ রুপি নোট এ ওয়ান রুপি নোট কি হবে এখানে এ ওয়ান রুপি নোট তাহলে এখানে দাটা শূন্য স্থানে বসছে আচ্ছা তোমার যে এইগুলোই আসবে সেরকম কোনো ব্যাপার নয় তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে আমি একটা নমুনা শুধুমাত্র প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে তারপর দেখো কি বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস রাইট দেম ইন কারেক্ট টেবল গিভেন বিলো প্রতিটি প্রশ্নের মান আছে এক চারটে করতে হবে তো প্রথমে দেখো কী বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো এর মধ্যে কী কী আছে এই পাঞ্চুয়ালিটি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কালেকটিভ নাউন কোনটা কালেকটিভ নাউন আমি দেখাচ্ছি দেখো কালেকটিভ নাম দেখো আর্মি দেখো আর্মি এটা হচ্ছে কালেকটিভ নাউন আর তোমার এ বাকে অফ ফ্লাওয়ার এটা হচ্ছে কারেক্টিভ নাউন তাহলে সেগুলো কিন্তু আলাদা করে আমরা লিখলাম এবার দেখো বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে নাম্বার চেঞ্জ করতে হবে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে দুটো আছে দেখো সিঙ্গুলার প্লুরাল নাম্বার চেঞ্জ মানে কি সিঙ্গুলার থেকে প্লুরাল অথবা প্লুরাল থেকে সিঙ্গুলার যে কোনো একটা করতে হতে পারে তো চাইল্ড থেকে চিলড্রেন ঠিক তেমনি গুজ থেকে গিজ হ্যাঁ এটা হচ্ছে নাম্বার চেঞ্জ হলো তো তোমাদের এইটা একটা শুধুমাত্র মডেল সেট হলো তোমাদের যদি আরও একটা মডেল সেট দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমিটি জানাবে আমি তোমাদের জন্য আরেকখান মডেল সেট নিয়ে আসবো এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কীভাবে কীরকম আসতে পারে তার একটা সঠিক ধারণা দেওয়ার জন্য আলোচ্য বিষয় দু হাজার সালের ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণবান্ধাবে পনেরো এবং এর জন্য সময় হবে তিরিশ মিনিট তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার প্রশ্নের উত্তর করানো হয়ে গেছে তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর ভূগোলের আলোচনা করার আগে আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলকাইটনটি প্রেস করে দিও তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসটা নিয়ে একবার আলোচনা করবো দেখে নেব সেখান থেকে কি কি টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে তো দেখো প্রথমে যেটা আমাদের সিলেবাসে আছে আকাশ ভরা সূর্য দ্বারা এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকতে চলেছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র এক নম্বর থাকবে পৃথিবী কি গোল এখান থেকেও তোমাদের একটা এমসিকিউ থাকতে চলেছে অর্থাৎ এখান থেকেও কিন্তু তোমাদের এক নম্বর থাকছে এবার যেটা পরবর্তী আছে তুমি কোথায় আছো এখান থেকে কিন্তু তোমাদের একটা তিন নম্বরের প্রশ্ন থাকতে চলেছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট কিন্তু তোমাদের তিন নম্বর থাকতে চলেছে এবার পরের যে প্রশ্ন চ্যাপ্টার পৃথিবীর আবর্তন এখান থেকেও একটা এমসিকিউ থাকছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট এক নম্বর আসতে চলেছে দেখো এই চ্যাপ্টারটা এইটা আর এইটা এই তিনটে চ্যাপ্টার থেকে এক এক করে আসতে চলেছে তারপরে ভারতের সাধারণ পরিচয় এখান থেকে তোমাদের একটা এক নম্বর প্রশ্ন এবং একটা দুই নম্বর প্রশ্ন আসবে মোট থাকছে তিন নম্বর আচ্ছা এবার দেখো পরবর্তী যে চ্যাপ্টার ভারতের ভূপ্রকৃতির নদ নদী এখান থেকে একটা এক নম্বর প্রশ্ন এবং তোমাদের পাঁচ নম্বর একটা প্রশ্ন মোট থাকছে এখান থেকে ছয় নম্বর তাহলে হিসাবে যেটা দাঁড়ালো হল তোমাদের থাকছে তিনটে এমসিকিউ দুটো এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন এবং একটা পাঁচ নম্বর প্রশ্ন মোট থাকছে তোমাদের পনেরো নম্বর এবার আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব তো এখানে দেখো তোমাদের যতগুলো অপশন দিয়েছি এতগুলো অপশন তোমরা পাবে না আমি তোমাদের যাতে পরীক্ষায় সুবিধা হয় তাই জন্য তোমাদের এতগুলো অপশন দিয়ে তোমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করাচ্ছি দেখো প্রথম যে প্রশ্ন আছে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো উত্তর হবে সি বৃহস্পতি বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আচ্ছা এখান থেকে তোমাদের তিনটে করতে হবে আচ্ছা এটা আমার জেনে রাখা ভালো কেন আমাদের বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিটা সবচেয়ে বেশি কারণ বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ যত বড় গ্রহ হবে তার মাধ্যাকর্ষণ শক্তি তত বেশি হবে তারপরে দেখো খ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌর সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ দেখো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সে বৃত্তাকার রেখাকে কী বলে উত্তর লিখবে দিগন্ত রেখা তারপরে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা কত কিলোমিটার বেশি বিয়াল্লিশ কিলোমিটার বেশি অঙ্গ আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘন্টা চ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে উত্তর হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া হয় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে আয়তনের বিচারে ভারতের আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ উত্তর হচ্ছে সপ্তম বৃহত্তম আচ্ছা তোমরা কি বলতে পারো আয়তনের বিচারে সবচেয়ে ফার্স্ট কে আছে সবচেয়ে বড় দেশ কোনটা সেটা যদি জানো তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে অথবা দেখো ভারতের একটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও উত্তর লিখবে লুণি নদী এই লুনি নদী রাজস্থানে ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তারপর দেখো খ ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কী উত্তর লিখবে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম হলো শ্রীলঙ্কা অথবা তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলা হয় উত্তর লিখবে তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয় গ দেখো রূপান্তরিত শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয় উত্তর লাল মাটি অথবা ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি উত্তরদিকে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ হওয়ার সাথে সাথে এটা কিন্তু ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র এবার দেখো তিন নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি মান প্রশ্নের মান আছে দুই করে একটা করতে হবে তো প্রথম প্রশ্ন দেখো ভারতে ক্রান্তীয় রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন উত্তর লিখবে ভারতের দক্ষিণ অংশ ক্রান্তীয় অঞ্চল তথা রেখার নিকটে অবস্থান করায় এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় এবার দেখ ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখ উত্তর লিখবে ভারতের অক্ষাংশগত অবস্থান আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর আর ভারতের জাহিবংশত অবস্থান আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত এবার দেখো গ ভারতের চারিদিকে কি আছে উত্তর লিখবে ভারতের উত্তরে চীন নেপাল ভুটান পূর্ব দিকে বাংলাদেশ মায়ানমার বঙ্গোপসাগর দক্ষিণে শ্রীলঙ্কা ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন চারের প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে তিন করে পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন তার উত্তর তোমরা কি লিখবে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য সবসময় একশো আশি ডিগ্রি হয়ে থাকে কারণ কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমা রেখায় অবস্থিত হয় ভূপৃষ্ঠের ওপর কোন স্থান থেকে একটি কাল্পনিক ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত দিকে ভূপৃষ্ঠকে একটি বিন্দুতে স্পর্শ করে ফলে প্রতিপদ স্থান দুটি পরস্পর সর্বদা বিপরীত গা অবস্থিত হয় ধরে নাও এটা যদি পৃথিবী হয় এবার একটা রেখা যদি এইখান থেকে এই জায়গাটার প্রতিপাদ স্থান আমাদের যদি দরকার হয় তাহলে একটা রেখাকে যদি কাল্পনিকভাবে কেন্দ্র বরাবর আমরা ছেদ করাই তাহলে এই যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এই জায়গাটার প্রতিপাদস্থান হবে বোঝা যাচ্ছে তারপর দেখো এই অবস্থানের জন্য দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় ঠিক বারো ঘন্টার এবার হচ্ছে খ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো তো পার্থক্যটা আমরা দেখে নিই প্রথম পয়েন্ট অক্ষরেখার অপর নাম সমক্ষরেখা দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা দুই নম্বর অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তিন অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয় চার অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত পাঁচ প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আর প্রতিটি দ্রাঘিমা রেখার পণ্যের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো গ দেখো একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা বলে কেন এর উত্তর তোমরা কি লিখবে উত্তর লিখবে যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হল আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি দ্রাগমা রেখা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয় এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে একশো আশি ডিগ্রি দ্রাগমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে গণ্য করা হয় এবার দেখো চলে আসছি দ্বারের প্রশ্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও তো পৃথিবীর অক্ষরেখাগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয় যথা এক নিরক্ষরেখা দুই কর্কটক্রান্তি রেখা তিন মকরক্রান্তি রেখা চার রেখা পাঁচ কুমের তো প্রথম যে পয়েন্ট দেখো নিরক্ষরেখা তার পরিচয় কী আছে সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিশুভরেখা বলা হয় নিরক্ষরেখার উত্তরাংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ এর মান জিরো ডিগ্রি পরবর্তী যে রেখা দেখো কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার উত্তরে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে এবার চলে আসছি পরের পরেরটা দেখো পরের পয়েন্ট মকরক্রান্তি রেখা নিরক্ষরেখার দক্ষিণে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে মকরক্রান্তি রেখা বলে পরেরটা দেখো সুমেরু বৃত্তরেখা নিরক্ষরেখার উত্তরে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে সুমেরু বৃত্তরেখা বলে পরেরটা দেখো কুমেরু বৃত্তরেখা নিরক্ষরেখা দক্ষিণে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্তরেখা বলে এবার দেখো আমরা চলে আসছি পাঁচের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু পাঁচ করে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রথম যে প্রশ্ন আছে দেখো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন তো এর উত্তরে তোমরা কী লিখবে ভারতকে নদীমাত্রিক দেশ বলার কারণ দিয়ে প্রথম পয়েন্ট দিবে অসংখ্য নদী উপস্থিতি দিয়ে লিখবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতের উপর দিয়ে ছোট, বড় মাঝারি প্রভৃতি বিভিন্ন ধরনের অসংখ্য নদনদী নদী প্রবাহিত হয়েছে দুই নম্বর পয়েন্ট দিবে প্রচুর পরিমাণে জলবহন দিয়ে লিখবে ভারতে নদীগুলি বছরে গড়ে এক লক্ষ ছিয়াশি হাজার নশো কোটি ঘনমিটার জল বহন করে প্রধান নদীগুলি পঁচিশ শতাংশ মাঝারি নদীগুলি সাত শতাংশ এবং ছোট নদীগুলি চার শতাংশ এবং অন্যান্য জলধারা চার শতাংশ জল বহন করে তারপরে পয়েন্ট দেবে জনপদ স্থাপন ও জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার দে লিখবে নদ নদীগুলি সুদূর অতীত থেকে ভারতবাসীর জীবনধারার ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছে হরপ্পা ও মহেন্দ্রদারের মতো প্রাচীন সভ্যতা সহ এলাহাবাদ বারাণসীর মতো প্রাচীন ধর্মস্থান এবং আধুনিক ভারতের অধিকাংশ শহর নগর জনপদ গড়ে উঠেছে কোনো না কোনো নদীর তীরে পরের পয়েন্ট দেবে কৃষিকাজের সুযোগ দে লিখবে কৃষিপ্রধান ভারতের অধিকাংশ চাষাবাদ নদী উপত্যকাতেই করা হয় দিয়ে পাঁচ নম্বর পয়েন্ট দিবে নদীকেন্দ্রিক শিল্পস্থাপন দিয়ে লিখবে গুরুত্বপূর্ণ শিল্পগুলি যেমন কার্পাস বয়ন চিনি পাট প্রভৃতি পরোক্ষ হবে নদীর উপর নির্ভরশীল এছাড়া দেশের জলসেচ ব্যবস্থা সামগ্রিক জলবিদ্যুৎ উৎপাদন আভ্যন্তরীণ সুলভ জলপথে পরিবহন ব্যবস্থা পানীয় জলের যোগান প্রভৃতি ক্ষেত্রেও নদ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে ভারতের নদ নদী থেকে এত রকম সুবিধা পাওয়া ছাড়াও নদনদীগুলি যেন মায়ের মতো সন্তান স্নেহে ভারতীয়দের লালন পালন করে চলেছে ভারতীয়দের জীবনধারাকে পরিপুষ্ট করে চলেছে এই জন্যই ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয় পরের প্রশ্ন খ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সম্পর্কে একটি বিবরণ দাও দিয়ে লিখবে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান ভারতের একদম উত্তরে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চল এই অঞ্চলটি উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের মতো অবস্থান করছে পর্বত হচ্ছে হিমালয় ও কারাকোরাম এখানকার প্রধান পর্বত শ্রেণী দিয়ে হিমালয় পয়েন্ট করবে দিয়ে লিখবে হিমালয় কথাটির অর্থ বরফের গৃহ উত্তর থেকে দক্ষিণে পরপর সমান্তরাল পর্বতশ্রেণী অবস্থান করছে একদম উত্তরে রয়েছে হিমাদ্রি ছ হাজার মিটার তার দক্ষিণে হিমাচল তিন হাজার মিটারের বেশি একবারে দক্ষিণে অবস্থিত শিবালিক তার উচ্চতা পনেরোশো মিটারের কম পরের পয়েন্ট দেবে কারাকোরাম দিয়ে লিখবে গডউইন অস্টিন আঠ ছশো এগারো মিটার ভারতের উচ্চতম ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এখানে সিয়াচেন ভারতের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ দেখা যায় এখানে অবস্থিত সিয়াচেন অবস্থিত কতগুলি গুরুত্বপূর্ণ গিরিপথ হল বানিহাল জজিলা ইত্যাদি গ দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো দিয়ে লিখবে গঙ্গা একটি আদর্শ নদী এই নদীর তিনটি গতিপথ রয়েছে এগুলি হলো উচ্চগতি বা প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ ও নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ দিয়ে প্রথম পয়েন্ট দিবে পার্বত্য প্রবাহ দিয়ে লিখবে গঙ্গা নদীর প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবায়ের গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত তারপরে পয়েন্ট দিবে সমভূমি প্রবাহ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত এবার দ্বীপপ্রবাহ বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বিস্তৃত এবার চলে আসছে দেখো ঘ উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখ উত্তর লিখবে হিমালয়ের উত্থানের সময় থেকে যে সমস্ত নদীগুলির উৎপত্তি হয় তা প্রায় বেশিরভাগই উত্তর ভারতের নদী উত্তর ভারতের নদীগুলির মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি হলো এক উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি দুই উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগই হিমালয় পর্বতমালা থেকে উত্থিত হয়েছে তিন পার্বত্য অঞ্চলের নদীগুলির তীব্র বেগ সম্পন্ন এবং সমভূমিতে মৃদুবেগ সম্পন্ন চার এই সমস্ত নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ পাঁচ এই নদীগুলিতে উপনদীর সংখ্যা খুব বেশি থাকে ছয় এই সমস্ত নদীগুলির অধিকাংশই বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং কিছু সংখ্যক নদী আরব সাগরে পতিত হয়েছে সাত উত্তর ভারতের নদীগুলিতে বিশাল আকৃতির বদ্বীপ গড়ে ওঠে আট উত্তর ভারতের নদীগুলি উর্বর সমভূমিতে গড়ে উঠতে দেখা যায় নয় উত্তর ভারতের নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট হলেও বর্ষাকালে এই সমস্ত নদীতে জলের পরিমাণ বাড়তে থাকে দশ হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করার দরুন উত্তর ভারতের নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট ও নিত্যবহ নদী এগারো নদীগুলি তীব্র ঢালু অঞ্চল এবং নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়কার্যের পরিমাণ অতিরিক্ত যার ফলে বিশাল আকার পলিগঠিত সমভূমির সৃষ্টি হয় বারো উত্তর ভারতের নদীগুলিতে ক্ষয়কার্যের পরিমাণ বেশি যেমন গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি নদী তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর আলোচ্য বিষয় দু সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে পনেরো এবং এর জন্য ধর্ম সময় পাবে তিরিশ মিনিট তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ভূগোলের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে তোমরা যা যা দেখনি তার তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশনে অংশে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই প্রশ্ন উত্তর পর্বের আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে তো দেখো তোমাদের ফার্স্ট এটা থাকছে ভারতীয় উপমহাদেশে আদি মানুষ এখান থেকে তোমার দুটো এমসিকিউ থাকছে একটা এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বর প্রশ্ন এবং একটা তিন নম্বর প্রশ্ন এবং একটা পাঁচ নম্বর প্রশ্ন থাকছে আবার ভারতীয় উপ মহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এখান থেকে একটা এমসিকিউ একটা এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বর প্রশ্ন একটা তিন নম্বর প্রশ্ন এবং একটা পাঁচ নম্বর প্রশ্ন থাকছে অর্থাৎ মোট তিনটে এমসিকিউ দুটো এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বর প্রশ্ন এবং একটা তিন নম্বরের প্রশ্ন এবং একটা পাঁচ নম্বরের প্রশ্ন এই হিসাবে তোমাদের থাকবে তাহলে আমরা দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন হতে পারে তো দেখো প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রথম প্রশ্ন নর্মদা উপত্যকায় ড্যাশ আট হাজার বছর পুরনো বন্যপ্রসুর হার মিলেছে উত্তর হবে আদমগড়ে তারপরে দেখো ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে নাকি বিহারে নাকি গুজরাটে নাকি মধ্যপ্রদেশে উত্তর হবে মধ্যপ্রদেশে গ দেখো হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা যে দিক করে শুয়ে রাখা হতো কোন দিক করে উত্তর দিক করে শুইয়ে রাখা হতো ঘ দেখো মেহেরগড় সভ্যতা পাকিস্তানের যে প্রদেশে অবস্থিত তার নাম উত্তর হচ্ছে বেলুচিস্তান ওম নম্বর দেখো ড্যাস যুগে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আদিম মানুষ পশুর চামড়া গায়ের ছাল পরতো প্রচুর চামড়া গাছের ছাল পড়ত কোন যুগে এটা পুরনো পাথরের যুগে নাকি মাঝের পাথরের যুগে নাকি নতুন পাথরের যুগে উত্তর হচ্ছে পুরনো পাথরের যুগে তারপরে আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো ইরেকটাস আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল কোথা থেকে আফ্রিকা থেকে এসেছিল তো এই অপশনগুলোর মধ্যে আফ্রিকা থেকে সঠিক উত্তর লথাল শব্দের অর্থ লোথাল শব্দের অর্থ কি লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান তোমাদের দেখো এত কটা প্রশ্ন আমি করিয়ে দিলাম কিন্তু এত কটা অপশন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে না হ্যাঁ আমি তোমাদের সুবিধার্থে এত কটা প্রশ্ন কিন্তু অপশন দিয়ে আমি করিয়ে দিলাম তারপরে দেখো এক কথায় উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে ভীমবেটকা গুহায় আঁকা চিত্রগুলির প্রধান বিষয়বস্তু কি উত্তর লিখবে ভীমবেটকা গুহায় আঁকা চিত্রগুলির প্রধান বিষয়বস্তু ছিল বন্য জন্তুর শিকার পরের প্রশ্ন স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো উত্তর লিখবে স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো আল তামিরা গ মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর লিখবে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষেত্র। ঘ দেখো হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তোমরা উত্তর লিখবে হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল তারপরে চলে আসে তিন দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে দুই করে প্রথম প্রশ্ন পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কী রূপ ছিল উত্তর লিখবে পুরনো পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলি ছিল বড় ভারী ও এবড়ো খেবড়ো পাথরের সেইগুলো তারা হাতের মুঠিতে শক্তভাবে খ দেখো আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে কি করত। তার উত্তর তোমরা লিখবে আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে যে পশুকে শিকার করবে তার ছবি গুহায় আঁকত তাদের বিশ্বাস ছিল যে এইভাবে ভালো শিকার পাওয়া যাবে গ দেখো এ কাকে বলে এর উত্তর তোমার লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেঝিন বড় আকারের বানানোর মতো প্রাণীকে এ বলা হতো চলে ঘয়ের দাগের প্রশ্ন সিন্ধু সভ্যতায় কেন তাম যুগের সভ্যতা বলা হয় উত্তর লিখবে সিন্ধু সভ্যতার মানুষ তামা ও ব্রঞ্জাতুর ব্যবহার জানত সেই জন্য একে তাম্র যুগের সভ্যতা বলা হয় ঊন নম্বর দেখো কে কবে মেহেরঘর সভ্যতা আবিষ্কার করেন উত্তর লিখবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ মেহেরঘর সভ্যতা আবিষ্কার করেন এখানে প্রত্নতাত্ত্বিক হবে চ দেখো হরপ্পার মানুষের গৃহপালিত পশুগুলির নাম লেখো উত্তর লিখবে হরপ্পার মানুষের গৃহপালিত পশুর মধ্যে ছিল সার ভেড়া ছাগল উট গরু প্রভৃতি তবে তারা ঘোড়ার ব্যবহার জানতো না এবার চলে আসি চারের দাগের প্রশ্ন সংক্ষেপের উত্তর দাও যে কোনো একটি হাতিয়ার পাওয়া গেছে উত্তর লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুসগি উপত্যকা অবস্থিত উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাত কুড়োল ছোড়া বা ছুরি এবং ছাঁচুনি জাতীয় হাতিয়ার পাওয়া গেছে অনুমান করা হয় যে এইসব হাতিয়ার তৈরি হয়েছিল আজ থেকে পাঁচ ছয় লক্ষ বছর আগে অনেকে মনে করেন যে হনসগিতে পাথরের হাতিয়ার তৈরি করা হতো নানা ধরনের বন্য পশু গাছপালা ও খালের জল থাকার কারণেই সম্ভবত এই জায়গাটা আদিম মানুষেরা বেছে নিয়েছিল চলে আসছি খ দেখো পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবন কেমন ছিল উত্তর লিখবে পুরোনো পাথরের যুগে আদিম মানুষের বাসস্থান ছিল খোলা আকাশের নিচে কখনো বা পাহাড়ের গুহায় পুরনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক অর্থাৎ খাবারের চাহিদা মেটানোর জন্য তারা পশু শিকার ও ফলমূল জোগাড় করত পুরোনো পাথরের যুগে পাথরের তৈরি মানুষের হাতিয়ারগুলি ছিল বড় এবড়ো খেবড়ো ও ভোতা এই যুগে মানুষের জীবন ছিল খুবই কষ্টের অভিপদে ভরা নিজেদের বাঁচাতে ও খাদ্য জোগাড় করতে তাদের যথেষ্ট বেগ পেতে হতো চলে আসছি গ দেখো সুমেরু মেটু সুমেরু ও মেসোপটেমিয়া পটিমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কীরকম যোগাযোগ ছিল উত্তর লিখবে সুমেরু মেসোপটিমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল কেননা হরপ্পা সভ্যতার শিলমোহর মেসোপটেমিয়ার উর অঞ্চলে আবিষ্কৃত হয়েছে জানা গেছে যে স্থলপথে বালিচিস্থান দিয়ে আর জলপথে পারস্য প্রসাগরের পথ ধরে হরপ্পা সভ্যতার সঙ্গে সুমেরের সম্পর্ক তৈরি হয় হরপ্পা সভ্যতার অন্তত তেইশটি শিলমোহর পাওয়া গেছে মেসোপটিমিয়ায় যা উভয় এলাকার বাণিজ্যিক কার্যক্রমের পরিচায়ক তারপর দেখো হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল এর উত্তরে তোমরা কী লিখবে উত্তর লিখবে হরপ্পা সভ্যতার লিপিতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটির মতো চিহ্ন ব্যবহৃত হতো এটি একটি সাংকেতিক লিপি লিপিগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হতো লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায় ঋগ্বেদের ভাষাতে এর প্রভাব দেখা যায় ওম নম্বর দেখো মেহেরগড় সভ্যতার আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর লিখবে ভারতের একটি প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় ঐতিহাসিকদের অনুমান মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতার ভিত্তি তৈরি করে দিয়েছিল আবিষ্কার খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নত্ত্ববিদ যা জারিজ সঙ্গে নিয়ে বালুচিস্তান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে খনন চালান তাদের চেষ্টায় বোদান গিরিপথের কাছে কাচ্ছি সংহীিতে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল এবার দেখো পরবর্তী প্রশ্ন সংক্ষেপ উত্তর দেওয়া যে একটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে পাঁচ করে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন উত্তর লিখবে ভূমিকা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয় যেমন প্রথম পয়েন্ট দিবে ঠান্ডার হাত থেকে রেহাই আদিম মানুষ প্রথম দিকে খোলা আকাশের নিচে বা গুহায় বসবাস করত তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো আগুন জ্বালাতে শেখার পরে তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল পরের পয়েন্ট দিবে হিংস্র বন্য পশু থেকে আত্মরক্ষা আগুনের ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে আলাদা শক্তি যোগায় বন্য পশুরা আগুনকে ভয় পেত তাই খুব সহজেই আগুনের ব্যবহার করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল তারপরের পয়েন্ট দিবে খাদ্যাভ্যাসে পরিবর্তন গিয়ে লিখবে দাবানলের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করলো তারপর পয়েন্ট দিবে শারীরিক গঠনের পরিবর্তন দিয়ে লিখবে আগুনে ঝলসানো মাংস খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো তাই ধীরে ধীরে চোয়াল শুরু হয়ে এলো এবং সামনের ধারালো উঁচু দাঁতও ছোট হয়ে গেল তাই সার্বিকভাবে বলা যায় আগুনের ব্যবহারের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে যায় আমি তোমাদের আবারও বলছি তোমাদের কিন্তু এত অপশন তোমরা পাবে না আমি তোমাদের সুবিধার্থে যাতে এই সাজেশান ভিডিওটা দেখে তোমরা অনেকটা প্রশ্ন কোন পেতে পারো তার জন্য কিন্তু আমি এতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করছি দেখো তারপরে প্রশ্ন কি আছে নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল উত্তর লিখবে নব্যপ্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ করতে শিখেছিল আদিম মানুষেরা এই সময় খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল দুই এই যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে এছাড়াও পরিবহনের জন্য পশুকে কাজে লাগানো হয় তিন এই সময় মানুষেরা যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে চার সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন মেটাতে এই সময় কারিগর পাথরের যুগে মানুষ কৃষিকাজ তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছিল এই সময় মানুষের চিন্তা শক্তি নতুন নতুন কৌশল উদ্ভাবনে সাহায্য করেছিল চলে আসছি পরের প্রশ্ন গয়ের দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতা নানা পরে কি ধরনের নিদর্শন পাওয়া গেছে উত্তর লিখবে ভূমিকা মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা দিয়ে প্রথম পয়েন্ট দিয়ে প্রাচীনতম পর্ব এই সভ্যতার প্রাচীনতম পর্বের কাল ধরা হয় খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ এই পর্বের গম ও জবজাতীয় শস্য এবং ছাগল ভেড়া ও কুঁজওয়ালা সার প্রভৃতি গৃহপালিত পশু ও পাথরের জাতা ও শস্য পেশার যন্ত্র প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে দ্বিতীয় পর্ব মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের কালসীমা হল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ খ্রিস্টপূর্ব থেকে পাঁচ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত এই পর্বের গম জব এবং কার্পাস চাষের নিদর্শন পাওয়া গেছে এছাড়াও কাস্তেও নানান মৃৎপাত্র পাথর ও শাখা দিয়ে তৈরি অলঙ্কার প্রভৃতিও পাওয়া গেছে এবার চলে আসে তৃতীয় পর্ব মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয় খ্রিস্টপূর্ব চার হাজার তিনশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার আটশো অব্দ পর্যন্ত সময়কে এই সময় নানা ধরনের গম ও জব চাষ করা হতো এই পর্বে কুমোরের চাকার সাহায্যে মৃৎপাত্র তৈরি করার এবং তামা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এই পর্বে বিশেষভাবে হরপ্পা সভ্যতার ভিত্তিভূমি নির্মিত হয়েছিল এবার দেখো চলে আসছি ঘয়ের দাগের প্রশ্ন কি আছে হরপ্পাবাসী নগর জীবন কেমন ছিল উত্তর প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সিন্ধু নদের এই সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল প্রথম পয়েন্ট নেবে বাড়িঘর সিন্ধু সভ্যতায় রাস্তার দুপাশে পরিকল্পিত হবে একতলা থেকে তিনতলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো প্রতি বাড়িতে একটি করে স্নানাঘাত থাকতো তারপর পয়েন্ট নেবে রাস্তাঘাট সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হলো এর চওড়া সোজা এবং পাকা রাস্তাঘাট মূল রাস্তা থেকে গলি পদগুলি বের হতো তারপর পয়েন্ট দেবে পোড়া ইটের ব্যবহার দিয়ে লিখবে সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকানো ও আগুনে পোড়ানো ধরনের ইটি বাড়ির তৈরির কাজে ব্যবহার করত পরের পয়েন্ট দেবে পয় ব্যবস্থা সভ্যতার জল নিকাশির জন্য উন্নত ব্যবস্থা করে তোলে তোলা হয়েছিল পরের পয়েন্ট নগর দুর্গ দে লিখবে সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে অনুমান করা হয় এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন উম প্রশ্ন হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল উত্তর লিখবে প্রথমে ভূমিকা হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন ছিল বহুমুখী তারা কৃষি পশুপালন ব্যবসা ও নানা শিল্পের কাজ করত পরের পয়েন্ট দিবে কৃষিকাজ হরপ্পার অধিবাসীরা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তারা গম জব তুলো তিল না হলে ডাল জোয়ার বাজরা সরষে খেজুর বাদাম প্রভৃতি ফসলের চাষ করত সাধারণভাবে খাদ্যশস্যের জন্য শহরের অধিবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো তারপরে পয়েন্ট দিবে পশুপালন হরপ্পা সভ্যতায় অধিবাসীরা পশুপালনে অভ্যস্ত ছিল তারা সার ভেড়া ছাগল প্রভৃতি পালন করত। কিন্তু হরপ্পাবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না সি ব্যবসা বাণিজ্য হরপ্পা হরপ্পার অধিবাসীরা মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। সম্ভবত বিদেশ থেকে সোনা রূপা তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি শিরুনি পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো ও রপ্তানি করা হতো বার্লি ময়দা তেল পশমজাত দ্রব্য প্রভৃতি বাণিজ্যয্য স্থলপথে ও জলপথে পরের শেষ পয়েন্ট দিবে জীবিকা দিয়ে লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা বস্ত্রবায়ন শিল্প সোনা রূপো তামা ও শিল্প মৃৎশিল্প ইট শিল্প কাষ্ঠশিল্পের কাজকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল এবার পরের প্রশ্ন হচ্ছে চ হরপ্পাবাসী ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও আমি আবারও বলছি তোমাদের কিন্তু এত অপশন তোমরা পরীক্ষায় পাবে না আমি তোমাদের যাতে সাজেশান ভিডিও থেকে তোমরা অনেকটা প্রশ্ন প্রমাণ পেতে পারো তার জন্য কিন্তু তোমাদেরকে এত কটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে উত্তর লিখবে ভূমিকা হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ এই সভ্যতায় প্রাপ্ত নিদর্শন থেকে হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায় দিয়ে প্রথম পয়েন্ট দিবে মূর্তি পুজো হরপ্পার নানা কেন্দ্র থেকে পোড়া মাটির নারী মূর্তি পাওয়া গেছে এছাড়া মহেন্দ্রে প্রাপ্ত একটি শিলমোহরের গায়ে যোগীর মূর্তি খোদাই করা আছে যাকে শিবের আদিম রূপ পশুপতি বলে অনুমান করা হয় এ থেকে মনে হয় যে হরপ্পা সভ্যতায় মাতৃপুজো ও শিব প্রচলন ছিল পরের পয়েন্ট দেবে জীবজন্তু ও গাছপালার পুজো দিয়ে লিখবে হরপ্পা সভ্যতায় এক কাল্পনিক পশুমূর্তির পুজো হতো সবচেয়ে বেশি হরপ্পা সভ্যতার শিলমোহরে সারের মধ্যে থেকে মনে হয় যে এই সমাজে বৃষ বা সারের পুজোর প্রচলন ছিল তাছাড়া একটি পাত্রে ও শিলমোহরে অসত্য গাছ ও পাতার প্রতীক পাওয়া যায় যা থেকে মনে হয় এই সমাজে বৃক্ষ পুজোর প্রচলন ছিল পরের পয়েন্ট দিবে জলের ব্যবহার দিয়ে লিখবে হরপ্পাবাসীদের ধর্মীয় জীবনে জলের বিশেষ গুরুত্ব ছিল হয়তো মোহানজিধর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো পরের পয়েন্ট দিবে সমাধি প্রথা দিয়ে লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা মৃতদেহ সমাধি দিতেন সময়তে মৃতদেহকে উত্তর দিক করে শুয়ে রাখা হতো এটা তোমাদেরকে একটা এমসিকিউ প্রশ্ন করালাম এবং মৃতের সঙ্গে দেওয়া হতো মাটির পাত্র ও অলংকার পরের প্রশ্ন দেখো ছয়ের দেখার প্রশ্ন হরপ্পা সভ্যতার অবনতির কারণ কি ছিল এর উত্তরে তোমরা লিখবে ভূমিকা খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ শব্দের পরে হরপ্পা সভ্যতার অস্তিত্ব ক্রমশ লোপ পেতে থাকে বেশ কিছু ঘটনার কারণে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল এগুলি হল প্রথম পয়েন্ট দিয়ে বন্যা মহঞ্জর নগরের পাঁচিলটিতে এক জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখা যায় এছাড়া পাঁচিলে কাদার চিহ্ন পাওয়া গেছে ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল তাই সিন্ধু নদের বন্যায় এই অঞ্চলে ক্ষতি হয়েছিল বলে মনে করা হয় তারপরে পয়েন্ট দিবে আবহাওয়ার পরিবর্তন খ্রিস্টপূর্ব বাইশ অব্দ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে থাকে যার ফলে শুষ্ক জলবায়ু দেখা যায় সেই কারণে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয় হরপ্পা সভ্যতার কৃষিকাজও এই সমস্যা থেকে রেহাই পায়নি বলে অনুমান করা হয় অন্যদিকে এই সভ্যতায় ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার করা হতো যার যোগান আস্ত গাছ থেকে তাই ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় তারপরে দেখো সি বহির্বাণিজ্যে ভাটা আনুমানিক খ্রিস্টপূর্ব উনিশশো অব্দের পরে মেসোপটিমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে ফলে হরপ্পার অর্থনৈতিক ক্রমশ সমস্যার মুখে পড়ে ওপরের কারণগুলি ছাড়া হরপ্পার দুর্বল শাসন ব্যবস্থা এই সভ্যতার অবনতির একটি অন্যতম কারণ তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের ইতিহাসের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর আলোচ্য বিষয় দু হাজার সালের ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হবে পনেরো এবং তার জন্য তোমার সময় হবে তিরিশ মিনিট এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং ইংরেজির প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে তোমরা যারা যারা দেখো নি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এই তোমাদের এই যে প্রশ্ন উত্তর সে করাচ্ছি সেই প্রশ্ন পর্বের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে কোন কোন টাইপের প্রশ্ন কত নম্বরের আসতে চলেছে তো সেটা একবার তোমরা মন দিয়ে দেখে নাও আগে আগে আমরা দেখে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন প্যাটার্ন কিরকম আসতে চলেছে তোমার তো বললাম পনেরো নম্বরের পরীক্ষা সময় পাবে তিরিশ মিনিট তার মধ্যে তোমাদের এমসি থাকছে পাঁচটা এবং পাঁচটার মধ্যে দুটো থাকছে পাটিগণিতের একটা থাকছে বীজগণিতের এবং দুটো থাকছে জ্যামিতির দুই নম্বর প্রশ্ন থাকছে দুটো তার মধ্যে একটা থাকছে পাটিগণিতের একটা থাকছে বীজগণিতের এবার পাটিগণিতের থাকছে তোমাদের দুটো প্রশ্ন এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মানে আছে তিন করে এর মধ্যে থাকছে সরল লসাগু গসাগু ঐকিক নিয়ম ভগ্নাংশের গুণ ভাগ চারটির মধ্যে দুটি করতে হবে এবার তোমাদের স্কুল ভেদে ভেদে এইসব যে নাম্বারের প্যাটার্ন সেটা পরিবর্তন হতে পারে বোঝা যাচ্ছে তোমার যে এইটাই যে ফাইনাল নাম্বারের প্যাটার্ন প্রত্যেকটা বিদ্যালয়ে যে এই প্যাটার্নই ফলো করবে তার কোনো মানে নেই ভিডিওটি শুরু করার রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে চলো দেখে নিই আমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে প্রথম অঙ্কটা রয়েছে চল্লিশ ভাগ পাঁচ গুণ চার এর সরল মান হলো তো তোমরা জানো একটা আমরা সরলের ক্ষেত্রে একটা নিয়ম ফলো করি নিয়মটার নাম হচ্ছে বদমাস এস তাতে দেখা যাচ্ছে আমাদের প্রথমে আসছে ভাগের কাজ তারপরে আসছে গুণের কাজ যদি আমাদের প্রথমে ভাগের কাজ আসে তাহলে চল্লিশ ভাগ পাঁচ করলে কত হয় চল্লিশ ভাগ পাঁচে পাঁচ আটে চল্লিশ তাহলে গুণটা থেকে গেল আট গুণ চার তা আট গুণ চার করলে কত হয় চার আটে বত্রিশ তো দেখো আমাদের উত্তর বত্রিশ হবে থার্টি টু দেখো সিতে থার্টি টু আছে থার্টি টুটা হচ্ছে সঠিক উত্তর বোঝা গেছে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ করলাম এবার দেখো পরেরটা ছয় এর হল নিয়োগ হলো নিয়োগ মানে হচ্ছে যা দিয়ে ছয়কে কে ভাগ করা যাবে তো দেখো এখানে ছয় এর যা হবে ডি দেখো এক দিয়েও ছয়কে কে ভাগ করা যায় দুই দিয়েও ছয় কে ভাগ করা যায় তিন দিয়েও ছয়কে কে ভাগ করা যায় আবার ছয় দিয়েও ছয়কে কে ভাগ করা যায় ডি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেছে এবার দেখো প্রকৃত ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তোমরা আশা করি জানো দেখো এটা তো তোমাদের এখানে মিশ্র ভগ্নাংশ আছে হ্যাঁ এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে এখানে দেখো একটা প্রকৃত ভগ্নাংশ তিনের চার তিনের চার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সেটা দেওয়া আছে দেখো হরটা হরের থেকে লবটা ছোট উপরে হচ্ছে লব নিচে হর থাকে লবটা হরের থেকে ছোট তার জন্য এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বোঝা গেছে এবার দেখো সত্য মিথ্যা লেখো এখানে যে রং করা অংশটি আছে অর্থাৎ এই অংশটা আর এই অংশটা বলেছে রং করা অংশটি এক চার অংশ দেখি আমাদের মোট অংশ কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট অংশ হচ্ছে এবার তার মধ্যে দেখো রং করা অংশ কত কতগুলো আছে এই যে একটা রং করা অংশ এই যে একটা রং করা অংশ মানে দুটো তার মানে কত হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে একের চার তাহলে দেখো একের চার এটা সত্য বোঝা গেছে এবার দশমিক তিন পাঁচ দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান অর্থাৎ এই অংশের স্থানীয় মানটা নির্ণয় করতে হবে স্থানীয় মান তিরিশ না এটা কখনোই নয় কারণ এখানে দশমিক আছে এর যদি স্থানীয় মান বলা হয় তাহলে তিনের স্থানীয় মান এখানে হবে তিন বাই দশ বোঝা গেছে তো তিরিশ হবে না তিন বাই দশ হবে পরের প্রশ্ন দেখো পাঁচজন রাজমিস্ত্রী একটি কাজ সম্পূর্ণ করতে ছদিন সময় নেয় একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কারণ রাজমিস্ত্রির পরিমাণ বাড়লে সময় কিন্তু কমে যাবে ঠিক আছে তাহলে এটা হবে মিথ্যে এবার সংক্ষিপ্ত উত্তর দাও বলেছে মানের উদ্ধ ক্রমানুসারে সাজাও ক্রমে মানে সবচেয়ে বড় ছোট থেকে বড় করতে হবে আমাদেরকে তাহলে তাই যদি হয় সবচেয়ে ছোট হচ্ছে দেখের মধ্যে এটা এক দশমিক এটা তারপরে হচ্ছে এটা দুই দশমিক তিন এক তারপরে এগারো দশমিক তিন তারপরে তেরো দশমিক তিন তো ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম বোঝা গেল ক হয়ে গেল ক্ষয়ে চলে আসছি দুশো করো আমরা জানি সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করতে হয় তাহলে তাকে আমরা একশো দিয়ে ভাগ করবো তো একশো দিয়ে যদি দুশো বাষট্টি কে ভাগ করি তাহলে তার উত্তরটা পেয়ে যাবো একশো দিয়ে দুশো বাষট্টি দেখো ভাগ করছি দুই দুই একশো দুশো থাকলো বাষট্টি দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ছশো কুড়ি হ্যাঁ ছয় একশো ছশো থাকলো কুড়ি দশমিকের জন্য শূন্য নেমে গেল করতে পারো অর্থাৎ দুই ছয় দুই অঙ্ক লিখে নিলে দুই ছয় দুই বাই একশো এটা তোমরা লিখলে এবার যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাই জন্য দু ঘর আগে দশমিক বসিয়ে দিলে তাতেও কিন্তু তোমাদের এই অঙ্কের উত্তরটা হয়ে যাবে যেমন ভাবে খুশি তেমন ভাবে তোমরা করতে পারো বোঝা গেছে এবার দেখো আট আট বাই পাঁচ আটের পাঁচ এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখো ছবির সাহায্যে লিখতে বলেছে প্রথমে দেখো আটের পাঁচ একটা অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করছি মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কত হবে এক পূর্ণ তিনের পাঁচ এবার এক পূর্ণ তিনের পাঁচ করার পরে এক মানে হচ্ছে গোটা অংশ তাহলে গোটা অংশটাকে রেখে দিলাম ইন্ট্যাক্ট এখানে গোটা অংশ রেখে দিলাম বাকি থাকলো তিনের পাঁচ তিনের পাঁচ মানে দেখো পাঁচ খান ভাগ করলাম এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ সেই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রং করলাম এক ভাগ দু ভাগ তিন ভাগ রং করলাম তাহলে একের পাঁচ একের পাঁচ একের পাঁচ করে তিনের পাঁচ রং করা হলো তাহলে এটা বলে যে ছবির সাথে দেখাতে বলেছে তাহলে তোমরা যদি এই ছবিটা এঁকে দাও তাহলেই কিন্তু তোমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে বোঝা গেল আচ্ছা তোমরা যদি কথা বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুঝতে পারলেও কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার দেখো চারের ক একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে এর প্রশ্নের মান দেখো এখানে দেওয়া আছে তোমাদের চার তো সেই অনুযায়ী আমরা দেখি প্রশ্নের উত্তর কি হবে তো সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার বলেছে পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার বলে দিয়েছে এবার চোদ্দ আর পঁয়ত্রিশ কে যদি আমরা লসগু করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটা পেয়ে যাবো তো লসগু করছি লসগু করে দেখা যাচ্ছে সাত দিয়ে সাত দুগোনো চোদ্দ আর পঁয়ত্রিশ হচ্ছে সাত গুণ দুই গুণ পাঁচ সাত গুণ দুই গুণ পাঁচ তাহলে সেই লসাগু করলে আমরা পাবো সাত দুগুণো চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর তাহলে সত্তর পেয়ে গেলাম উত্তর এবার আমরা কিভাবে পূর্ণ বাক্যে লিখবো কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে এটা হচ্ছে উত্তর বোঝা গেল তো এই গেল আমাদের চারের ক এবার যেটা সর্বশেষ প্রশ্ন আছে চারের খ যেটা সেটা দেখে নাও তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে এ দেখো প্রশ্নটা দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টার লাগবে নির্ণয় করো এই হচ্ছে তোমাদের প্রশ্ন তো এখানে প্রশ্নটা প্রিন্টিং মিষ্টি হয়েছে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে উত্তর দেখে নাও আগে আমরা গণিত ভাষায় সমস্যাটি হল লিখে নিলাম রকম সমস্যা জমির পরিমাণ বিঘা দিন সংখ্যা ট্রাক্টার সংখ্যা জমির পরিমাণ হচ্ছে তিনশো দিন সংখ্যা কুড়ি ট্রাক্টার চারটি যদি জমির পরিমাণ আঠারোশো হয় দিন সংখ্যা দশ থাকে তাহলে ট্রাক্টর সংখ্যা কত হবে তাই আমাদের জানতে চাইছে ট্রাক্টর সংখ্যা নির্ণয় করো আঠারোশো বিঘা জমি যদি হয় দশ দিন যদি হয় কতটা ট্রাক্টর লাগবে সেটা আমাদের জানতে চাইছে তো আমরা শুধু সেটাকেই জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরে নিলাম এবার এরকম করে ছকটা করার পরে আমরা লিখলাম জমির পরিমাণ ও ট্রাক্টরের সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত আর দিন সংখ্যা এবং ট্রাক্টরের সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সমানুপাত তাহলে আমরা সেই হিসাবে লিখলাম এক সমান চার ইন্টু আঠেরোশো বাই তিনশো ষাট আঠেরোশো বাই তিনশো ষাট যেহেতু সরল সমানুপাত তারপরে হচ্ছে ব্যস্ত সমানুপাত যেহেতু কুড়ি বাই দশ ইন্টু কুড়ি বাই দশ এবার আমরা কাটাকাটি করলাম দেখবে তোমরা যদি এটা কাটাকাটি করো কাটাকাটি করলে কিন্তু এক্স এর মান তোমরা পেয়ে যাবে চল্লিশ এক্স এর মান তোমরা পেয়ে গেলে চল্লিশ তো আমাদের জানতে চেয়েছি চেয়েছে ট্রাক্টরের সংখ্যা এক্স তো সেটাই আমাদের চল্লিশ উত্তর হয়ে গেল যদি আমরা পূর্ণবাক্যের উত্তরটা লিখি কিভাবে লিখবো আঠারো বিঘা জমি চাষ করতে হলে লাগবে এইভাবে তোমরা যদি করে নাও তাহলে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক ধরে তোমাদের কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকে পনেরো এবং এর জন্য তোমার সময় হবে তিরিশ মিনিট এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন উত্তর কর্ণ হয়ে গেছে তোমরা যারা যারা দেখোই তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব করার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও এই প্রশ্নোত্তর পর্বের আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন 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 চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে আগে তোমরা দেখে নাও তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে যেটা রয়েছে প্রথমে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ প্রশ্ন থাকতে চলেছে একটা এক নম্বর প্রশ্ন থাকতে চলেছে একটা দুই নম্বর প্রশ্ন মোট থাকছে পাঁচ নম্বর ঠিক একইভাবে আমাদের চারপাশের ঘটনাসমূহ এখান থেকেও দুটো এমসিকিউ একটা এক নম্বরের প্রশ্ন একটা দুই নম্বরের প্রশ্ন এবং মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকেও দুটো এমসি কিউ একটা এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বরের প্রশ্ন মোট পাঁচ নম্বর এইভাবে তোমাদের মোট ছটা এমসি কিউ তোমাদের তিনটে এক নম্বর প্রশ্ন এবং তিনটে দুই নম্বর প্রশ্ন মোট পনেরো নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটা উত্তর দিতে হবে নিচের যে পতঙ্গটি কোকুন সৃষ্টি করে তা হলো উত্তর লিখবে মত দেখো এখানে অপশন আছে মাছি মৌমাছি মশা মদ তার মধ্যে উত্তর লিখবে মদ তারপরে দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো ইস্ট নাকি স্ট্রেপ্টোমাইসেস নাকি ল্যাক্টোব্যাসিলাস নাকি ডিপ্লোককাস উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস সি হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো ইস্ট হলো এক প্রকারের দেখো ইস্ট কি এক প্রকারের ব্যাকটেরিয়া এখানে আরও অপশন পাবে ছত্রাক ভাইরাস প্রোটোজা তার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ব্যাকটেরিয়া তারপর প্রশ্ন দেখো স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ নাকি মিথজীবী উদ্ভিদ নাকি মৃতজীবী উদ্ভিদ নাকি অন্যান্য জীবী উদ্ভিদ তো এটা সঠিক উত্তর হচ্ছে পরজীবী উদ্ভিদ তারপর দেখো পাঁচ নম্বর কোন রাসায়নিক পরিবর্তন কোনটি রাসায়নিক পরিবর্তন নয় তো এর মধ্যে যেটা রাসায়নিক পরিবর্তন নয় সেটি হচ্ছে প্ল্যাটিনাম তারকে বুনসেন শিকায় ধরলে উজ্জ্বল আলো বেরোনো এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন নয় তারপর দেখো ছয় নম্বর ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে তো ইউরিয়া সার মাটিতে কিন্তু নাইট্রোজেনের অভাব পূরণ করে সি হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো সাত নম্বর দুধ 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 হলো কোন পদার্থ পদার্থ মিশ্র এবার দেখো পরের প্রশ্ন কি আছে আট নম্বর জলের জীবাণু মারা হয় কি দ্বারা ক্লোরিন দ্বারা ক্লোরিন দ্বারা কিন্তু জলের জীবাণু মারা হয় এটাকে ইংরেজিতে ক্লোরিনেশন বলা হয় তারপরে দেখো নয় পিতল হলো একটি পিতল কী ধাতু পিতল হলো একটি মিশ্র ধাতু দশ নম্বর দুধ থেকে দই হল এটি একমুখী পরিবর্তন কারণ দুধ থেকে দই তৈরি হলেও দই থেকে এখনো দুধ তৈরি করা যায় না তারপরে দেখো নয় নম্বর এগারো নম্বর আর্জেন্টাম হলো আর্জেন্টাম হলো বি সিলভার তারপরে দেখো এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন কী বলেছে নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও যে তিনটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক আছে যে তিনটি করতে হবে তোমাদের এত কটা অপশন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে না যেহেতু তোমাদের এই ভিডিওটা তোমাদের পরীক্ষা উপযোগী বানানোর চেষ্টা করছি তার জন্য তোমাদের এত কটা কোশ্চেন দিয়ে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরের সঙ্গে তোমাদের ভালোভাবে পরিচয় করানোর চেষ্টা করছি এবার দেখো প্রথম যে প্রশ্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে উত্তর লিখবে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কাঠ দিয়ে বাড়ি তৈরি করে দুই নম্বর আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে উত্তর লিখবে আমাশয়ের জীবাণু অন্তরে বাসা বাঁধে তিন নম্বর কড মাছের যকৃতের তেলে কি পাওয়া যায় উত্তর লিখবে কড মাছের যকৃতের তেলে ভিটামিন এ পাওয়া যায় পরের প্রশ্ন একটি রাসায়নিক পরিবর্তনের ঘটনা লেখো যেখানে তাপের দরকার হয় উত্তর লিখবে চাল থেকে ভাত হওয়া একটি রাসায়নিক পরিবর্তন ঘটনা যেখানে তাপের দরকার হয় পাঁচ নম্বর একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয় উত্তর লিখবে একটি অধাতুর নাম হলো কার্বন যা ব্যাটারিতে ব্যবহার করা হয় ছয় নম্বর দেখো একটি উজ্জ্বল অধাতুর নাম উল্লেখ করো উত্তর লিখবে একটি উজ্জ্বল অধাতু হল হিরে পরের প্রশ্ন মিথেনের সংকেত লেখো উত্তর লিখবে মিথেনের সংকেত হলো সি এইচ ফোর এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে দুই করে দেখো প্রথম যে প্রশ্নটা আছে প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল এর উত্তরে তোমরা লিখবে গরু ছাগল হরিণ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে আবার বাঘ সিংহ প্রভৃতি মাংসাশী প্রাণীরা এই সকল তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে এইভাবে অন্যান্য প্রাণীরা খাদ্যের জন্য গাছের ওপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে দুই নম্বরের প্রশ্ন দেখো রেল লাইনে দুটি লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন এর উত্তর তোমার লিখবে রেল লাইন ইস্পাতে তৈরি হয় রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেললাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাই জোরের মুখে ফাঁক না রাখলে দুটি রেললাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে ফলে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতেও পারে তারপরে দেখো তিন নম্বর দেখো উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে তারপরে দেখো এর সঙ্গে একটা পার্টের প্রশ্ন আছে রজন কোন উদ্ভিদে পাওয়া যায় তো প্রথম পার্টের যে উত্তর সেটা হবে উদ্ভিদের একটি পদার্থের নাম হলো কুইনাইন যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে পরের যে পার্টের প্রশ্ন ছিল রজন কোন উদ্ভিদে পাওয়া যায় সেটার উত্তর তোমরা লিখবে রজন পাইন গাছ থেকে পাওয়া যায় পরের প্রশ্ন হানি ডিউ কি তো এর উত্তর তোমরা লিখবে জাব পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে এই বর্জ্যের নাম হল হানি ডিউ পাঁচ নম্বর কেলাসন কি এর একটি সুবিধা লেখো এর উত্তর তোমরা লিখবে কেলাসন পয়েন্ট দেবে দিয়ে লিখবে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে এর সুবিধা কি এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুতে দ্রবণ থেকে তুতে পাওয়া সম্ভব হয় তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন রাসায়নিক পরিবর্তন কাকে বলে এর উদাহরণ দাও এর উত্তরে লিখবে যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয় রং গন্ধ স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে তাপ উৎপাদিত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে এর উদাহরণে লিখবে দুধ থেকে দই তৈরি হওয়া চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি এবার দেখো সাত নম্বর ধাতুর চারটি বৈশিষ্ট্য লেখ উত্তরে লিখবে ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে বি ধাতু তাপ ও তরিতে সুপরিবাহী সি ধাতুকে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ তৈরি হয় ডি ধাতুকে জোরে পিটলে চ্যাপটা হয়ে যায় আট নম্বর দেখো ধান খেতে অ্যাজলা চাষ করা হয় কেন উত্তর লিখবে অ্যাজোলা হলো এক প্রকারের পানা এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশে নাইট্রোজেনকে শোষণ করে এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় এবার দেখো চলে আসছি নয় নম্বরে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কীভাবে উত্তর লিখবে গরুর গাড়ির চাকায় যে লোহার বেরটি পরানো হয় তা চাকার চেয়ে একটু ছোটো মাপের হয় বেডটিকে গরম করে একটু বড়ো করে নেওয়া হয় এবং চাকায় পড়ানো হয় পরে ঠান্ডা করলে বেটটি আবার ছোট হয়ে চাকার গায়ে চেপে বসে দশ নম্বর দেখো একটি সাদা কাগজে বালি ও লোহাচুরের মিশ্রণ আছে ওই মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করবে কিভাবে। উত্তর লিখবে একটি সাদা কাগজে রাখা বালি ও লোহাচুরের মিশ্রণের ওপর দিয়ে একটি দণ্ড চুম্বককে বেশ কয়েকবার ঘোরালে দেখা যাবে লোহাচুরগুলি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে চুম্বকের গায়ে আটকে যাচ্ছে এই প্রক্রিয়াটি আরও কয়েকবার করা হলে সব লোহাচুর চুম্বকের গায়ে আটকে যাবে এইভাবে বালি থেকে লোহাচুরকে আলাদা করা যাবে তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান প্রশ্ন এবং উত্তর তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু এত অপশন তোমরা পরীক্ষায় পাবে না যেহেতু এটি একটি সাজেশান প্রশ্নের ভিডিও তার জন্য তোমাদের যাতে অনেকটাই প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো তার জন্য কিন্তু এত কটা অপশন এখানে রাখা হয়েছে তোমরা তোমাদের বইয়ের যে তিনটে চ্যাপ্টার আছে এই তিনটে চ্যাপ্টার খুঁটিয়ে পড়ো এবং এই ভিডিওটা ভালো করে ফলো করো আশা করি তোমাদের পরীক্ষায় একশো শতাংশ সাফল্য নিশ্চিত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী পয়লা এপ্রিল থেকে এগারোই এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান লিখিত ক্ষেত্রে থাকছে পাঁচ এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে থাকছে দশ এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ তিরিশ মিনিট তোমাদের কিন্তু এর আগে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর কর্ণ হয়ে গেছে তোমরা যারা যারা দেখো নি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই লিখিত এবং ব্যবহারিকের সিলেবাসটা আগে আমরা আলোচনা করিনি তারপরে আমরা প্রশ্ন এবং উত্তর পর্বে আসব দেখো তোমাদের মোট যে পরীক্ষা স্বাস্থ্য শারীরিক শিক্ষা সেটা কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ তিনটে পর্ব মিলে তোমাদের সত্তর নম্বরের স্বাস্থ্য শারীরিক শিক্ষার পরীক্ষা হবে তার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে তিরিশ নম্বরের এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকছে চল্লিশ নম্বরের এবার লিখিত পরীক্ষায় যে তিরিশ নম্বর সেটা বিভাজন কি হয়ে হচ্ছে এই যে ফার্স্ট ইউনিট টেস্ট সেখানে তোমাদের থাকছে পাঁচ নম্বর সেকেন্ড ইউনিট টেস্টে দশ নম্বর থার্ড ইউনিট টেস্টে পনেরো নম্বর আর ব্যবহারিকের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে দশ নম্বর সেকেন্ড ইউনিট টেস্টে দশ নম্বর এবং থার্ড ইউনিট টেস্টে দশ নম্বর অর্থাৎ যেটা দেখা যাচ্ছে এই ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের লিখিত পরীক্ষায় থাকবে পাঁচ নম্বর এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে দশ নম্বর এবার যে লিখিত পরীক্ষায় যে পাঁচ নম্বর থাকবে সেটা তোমাদের কোথা থেকে আসছে দেখো সেটা তোমাদের প্রথম অধ্যায় দেশাত্মবোধ দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা এখান থেকে তোমাদের যে পাঁচ নম্বর সেটা থাকছে এবং তোমাদের যে দশ নম্বর সেটা তোমাদের থাকছে শারীরিক সক্ষমতা পরিমাণ থেকে তিন নম্বর এবং অ্যাথলেটিক্স থেকে সাত নম্বর তোমাদের প্র্যাকটিক্যালে থাকছে তাহলে দেখে নিই এই যে পাঁচ নম্বর যে লিখিত পরীক্ষা থাকছে তার প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে দেখো প্রথমে কি বলেছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নের মান আছে এক উনিশশো সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয় অপশন দেখা যাচ্ছে চোদ্দোই আগস্ট নাকি বাইশে জুলাই নাকি পনেরোই আগস্ট নাকি তিন জুন উত্তর হবে বাইশে জুলাই এটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো খ টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে এখানে দেখো পাঁচ ইঞ্চি ইন্টু চার ইঞ্চি তিন ইঞ্চি ইন্টু তিন ইঞ্চি ছয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি নাকি তিন ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি উত্তর যেটা হবে ছয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি এবার দেখো গ অশোক চক্রের নীল রং কিসের রঙের সঙ্গে মিলে যায় অপশন দেখো আছে ময়ূরের পালকের রং আকাশের রং সমুদ্রের জলের রং নাকি আকাশ ও সমুদ্রের রং। উত্তর হবে আকাশ ও সমুদ্রের রং। এবার দেখো দুই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করা তোমরা দেখো বাম স্তম্ভে কিছু আছে এবং ডান স্তম্ভে কিছু আছে এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে এক করে তো এবার দেখো এখানে তোমাদের এখান থেকে দুই নম্বর করতে হবে আগে যেটা ছিল সেখানে তোমাদের এক নম্বর করতে হবে তোমাদের অপশানগুলো আমি বেশি দিয়েছি বা প্রশ্নগুলো বেশি দিয়েছি যাতে তোমাদের পরীক্ষায় এগুলো পেতে সুবিধা হয় তো দেখো উত্তরটা যেটা হবে অশোক চক্রের চব্বিশটি কাঁটা ডান্স নম্বরের সঙ্গে যেটা মিল হবে সর্বক্ষণের গতিশীলতার প্রতীক জাতীয় পালনীয় দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন অশোক চক্র এটা হবে ফটরশি ঘ বিবর্ণ জাতীয় পতাকা এটা সঙ্গে ব্যবহার করা যায় না অঙ্গ কবরে বা চিতায় জাতীয় পতাকা দেওয়া যায় না এবার দেখো বলেছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও দেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না অপশন আছে কিডনি হার্ট লিভার ব্রেনের নিয়ন্ত্রক কেন্দ্র উত্তর হচ্ছে ব্রেনের নিয়ন্ত্রক কেন্দ্র তারপর দেখো খ শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কি করতে হবে তো এখানে দেখো বিভিন্ন অপশান আছে এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে এবার ধরো গ শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে অপশন আছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড সহজপাচ্য খাবার অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমরা সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে খাবার এর উত্তর হবে কারণ কখনোই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো কখনোই খেতে হয় না তারপর দেখো ঘ রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কি করতে হবে এখানে তো অপশন আছে বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে তারপর অপশন আছে রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে তিন নম্বর আছে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে চার নম্বর আছে উপরের সবকটি উত্তর হবে ওপরের সবকটি মানে প্রত্যেকটা উত্তরই কিন্তু সঠিক এবার দেখো উঙ্গ হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে তো এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে দুটি পা আট থেকে বারো ইঞ্চি পালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে এবার দেখো চ প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কি কী তো এই যে অপশনগুলো আছে অপশনগুলো একবার দেখে নিই অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা তিন নম্বর অবস্থার ক্রমোন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা চার উপরের সবকটি ক্ষেত্র তো এই সবকটি ক্ষেত্রই কিন্তু সঠিক হবে ঠিক আছে এবার দেখো ছ ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ব্যথার সাময়িক উপশমের ক্ষেত্রে তো এটা সঠিক উত্তর হবে শীতলকারক কারক স্প্রে এবার দেখো বর্কির্য রোদের সময় বাড়ির বাইরে বেরোতে হলে কী ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে তো এটা দেখো সঠিক উত্তর যেটা হবে সারাদেহ ঢাকা সুতির পোশাক রুমাল পানীয় জলের বোতল ও ছাতা এটা হচ্ছে সঠিক উত্তর তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু সামনে গরম আসছে প্রচণ্ড গরম পড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সক সকলের সবসময় মাথায় রাখবে তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের স্বাস্থ্য সাহায্য শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এটা সাজেশান প্রশ্ন অর্থাৎ তোমাদের যে এই প্রশ্নই যে হুবুহু আসবে বা এতগুলো যে সাবজেক্ট করলাম সেই প্রশ্নগুলো যে হুবুহু আসবে তার কোনো মায় নেই তোমাদের বইগুলো খুটিয়ে পড়ো এবং এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো তোমরা অনেকটা প্রশ্নের ধারণা পেতে পারো এবার হচ্ছে তোমাদের সকল সাবজেক্ট কমপ্লিট হয়ে গেলো এবার তোমাদের জন্য একটা অল সাবজেক্ট ভিডিও আনা হবে যে ভিডিওর মধ্যে তোমরা একসঙ্গে সব সাবজেক্ট পাবে সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে দেবে তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই তোমরা সকলে মন দিয়ে বইগুলো খুঁটিয়ে পড়ো তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে